জঙ্গিপুরে এই প্রথম ঘোষণা করা হলো প্রতিটি ওয়ার্ডে দুইজন করে যুব সভাপতি। তাতে শিলমোহর দিল জাকির হোসেন, যা নিয়ে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে জঙ্গিপুর রাজনীতি মহলে। একদিকে জঙ্গিপুর পূর্ব পাড়ের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সামিউল ইসলাম 13টি ওয়ার্ডের ওয়ার্ড সভাপতির নাম ঘোষণা করেন। অন্যদিকে জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি হাবিব পারভেজ একটি নামের তালিকা ঘোষণা করা হয়েছে, সেখানে জঙ্গিপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের ঘোষণা করা হয়েছে, যা নিয়ে রীতিমতো চাপান উত্তর এলাকা জুড়ে। জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন বলেন, দুটো টিম কাজ করবে, কিন্তু কিভাবে সম্ভব একই ওয়ার্ডে দুটি করে ওয়ার্ড সভাপতি, কিভাবে কাজ করবে তারা? নবনিযুক্ত টাউন যুবক ও অর্ডিনেটর তসিউল শেখ জনি বলেন, আমাদের নামের তালিকা জেলা যুব সভাপতি ঘোষণা করেন। আর অন্যদিকে পূর্বপাড়ের টাউন যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সামিউল ইসলাম বলেন, আমার টাউনে আজ আমরা প্রতিটি ওয়ার্ড সভাপতি ঘোষণা করলাম। রাজশেখর রিপোর্ট, NTVWB। অনুমতি নিয়ে, ঠিক আছে, ওই পাড়ের যে 13টা ওয়ার্ড আছে সেই ওয়ার্ড কমিটি এবং যে ওয়ার্ড প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট সেগুলো ঘোষণা হবে। আচ্ছা, কারা রয়েছেন সেই কমিটিতে? রয়েছেন যারা আপনার ওই পার্টির সঙ্গে যুক্ত, ঠিক আছে, কোনোদিন চান্স পায়নি তাদেরকেও কিছু দেওয়া আছে, প্লাস যারা কিছু পুরনো ছিল তাদেরকেও এখানে অ্যাড করা হয়েছে। কারা রয়েছেন আপনার, তাদের নাম ঘোষণা করা হয়েছে? যেমন এক নম্বর ওয়ার্ডে আছে জাহিম শেখ, ঠিক আছে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট সাকিব শেখ। দুই নম্বর ওয়ার্ডে আছে ইকবাল শেখ, ওটা একটু চেঞ্জ হবে, পরে ওটা বলে দেওয়া হবে, নয়ন শেখ, ভাইস প্রেসিডেন্ট। তিন নম্বরে আছে সুমন শেখ, ভাইস প্রেসিডেন্ট আছে আমিরুল শেখ, প্রেসিডেন্ট আছে। চার নম্বর ওয়ার্ডে মাসুম, ভাইস প্রেসিডেন্ট সেকেন্দার। পাঁচ নম্বরে আছে রনি শেখ, আলমগীর শেখ, ভাইস প্রেসিডেন্ট। ছয় নম্বরে আছে ওবায়দুর রহমান, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ তারিকুল ইসলাম, প্রেসিডেন্ট আছে। সাত নম্বর ওয়ার্ডে মজিবুর শেখ, সাইদুল্লাহ ইসলাম, ভাইস প্রেসিডেন্ট। নয় নম্বরে রাজু শেখ, ভাইস প্রেসিডেন্ট একলাল খান। দশ নম্বরে আছে জাসিম শেখ, ভাইস প্রেসিডেন্ট আদি শেখ। এগারো নম্বর আছে হাসেন শেখ, ভাইস প্রেসিডেন্ট রাফিকুল ইসলাম। বারো নম্বর আছে রাজেশ রবি দাস, ভাইস প্রেসিডেন্ট তারিকুল ইসলাম। একুশ নম্বরে ইমরান বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট ইনজামুল শেখ। এবং আমাদের কমিটি আছে ওয়ার্ড সভাপতি এবং ভাইস সভাপতি। আজকে ওয়ার্ডের ওয়ার্ড অনুযায়ী এবার আমরা একটা কমিটি করেছি, সঙ্গে আমাদের কোনো মতবিরোধ নেই। জাকির সাহেব আমাদেরকে বলে দিয়েছে যুব সভাপতি যেটা করবে সেটাই ফাইনাল, তার বাইরে কোনো কিছু করা যাবে না। উনি স্পষ্ট বলে দিয়েছেন যেহেতু রাজ্য থেকে উনি যুব সভাপতি আর আমি যুব সভাপতি ডিক্লেয়ার হয়ে আছি, আমরা ওই পরে যেটা করব সেটাই ফাইনাল। উনি একটু আগেই আমাদের হাতে এটা তুলে দিয়েছেন, আপনারা মিডিয়ারা পেয়ে গেছেন ইতিমধ্যেই। হ্যাঁ, সেই অনুযায়ী আমরা ডিক্লেয়ার করছি, এবং যেটা এর আগের দিন দেখেছেন সেটা দেখবেন কিছুদিন আগের ডেটের আছে, আর এটা আমাদের এক তারিখের ডেটে জাকির সাহেব নিজে সাইন করে আমাদের ওপার 13টা ওয়ার্ডের ফাইনাল করেছে। আমাদের প্রেসিডেন্ট, ইউথ প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করলেন, আমি কমিটির নামটা ঘোষণা করে দিচ্ছি। জেনারেল সেক্রেটারি হিসাবে আমরা চারজনকে রেখেছি, জহিরুদ্দিন শেখ, গোলাম মওলা, এমডি ইসকার আলী, সামিউল শেখ। সেক্রেটারি হিসাবে আমরা কয়েকজনকে রেখেছি, কাঞ্চন শেখ, নাসিম শেখ, রাজীব শেখ, বিকাশ মণ্ডল, নেফাজ হোসেন, সুমন পান্ডে, আরিফ আনসারি, আজু শেখ, হিটলার শেখ, আলমগীর শেখ। মেম্বার হিসাবে আমরা কজনকে রেখেছি, নান্টু কুমার দাস, সালাউদ্দিন শেখ, ইসাক খান, জাহির আব্বাস, তপন শেখ, রুবেল শেখ। এই হচ্ছে আমাদের ওপারের কমিটি, এবং আমাদের সঙ্গে আমাদের চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান সাহেব এবং বিভিন্ন কাউন্সিলরগণ আছে। আমরা সবকে নিয়েই এই কমিটি যতদূর পেরেছি সবাইকে নিয়েই করার চেষ্টা করেছি, এবং আগামী দিনেও তৃণমূল দলের হাত শক্ত করার জন্যে সমস্ত কাউন্সিলর, চেয়ারম্যান সাহেব এবং ভাইস চেয়ারম্যান সাহেব যেভাবে আমাদেরকে নির্দেশ দিবেন, সর্বোপরি আমাদের বিধায়ক জাকির হোসেন সাহেব যেভাবে আমাদেরকে দলের হয়ে নির্দেশ দিবেন, আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দলটা পরিচালনা করব। নিয়ে একটা কথাই বলবো যে জেলা প্রেসিডেন্টের প্যাডে, জেলা প্রেসিডেন্ট হাবিব পারভেজের প্যাডে উনি টাউন কমিটি ঘোষণা করেছেন। এবার জেলা প্রেসিডেন্টের প্যাডে কোনো টাউন সভাপতি কি সিগনেচার করতে পারে, প্রথম প্রশ্ন। কারণ জেলা প্রেসিডেন্টের প্যাডে একমাত্র জেলা প্রেসিডেন্টই সিগনেচার করবে, এবং আমার জঙ্গিপুর বিধানসভার যিনি বিধায়ক সেই বিধায়কের সিগনেচার আছে, আপনারা দেখে নিন, জেলা প্রেসিডেন্টের সিগনেচার আছে, আপনারা দেখে নিন। একটা জিনিস মানবেন যে প্রত্যেকের নিজস্ব একটা ডেকোরাম আছে, নিজস্ব একটা পরিধি আছে, ঠিক আছে। জেলা প্রেসিডেন্ট কোনো সময় রাজ্য প্রেসিডেন্টের প্যাডে সিগনেচার করতে পারেন না। জেলা প্রেসিডেন্ট যখন তিনি নিচে কোনো কমিটি করবেন তখন জেলা প্রেসিডেন্টের প্যাডে হবে, এবং জেলা প্রেসিডেন্ট নিজে সিগনেচার করবেন।
আজকে তারা আরও একটি কমিটি ঘোষণা করলো, সেটা হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ড সভাপতি এবং সহসভাপতি এবং একটা কমিটি ঘোষণা করলো। এই বিষয়ে আমি এখন কিছু মন্তব্য করব না, কারণ আগামী বিগত কাল আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলার সভাপতি আমার জঙ্গিপুর বিধানসভার বিধায়ক মহাশয়ের পারমিশন নিয়ে তিনার সিগনেচার করা, এবং শুধু টাউন আমাদের জঙ্গিপুর টাউন না, সারা জেলার 11টি ব্লক, 2টি টাউনের প্রতিটা জায়গার ওয়ার্ড সভাপতি, টাউন সভাপতি ঘোষণা করেছেন, ওয়ার্ড কমিটি এবং টাউন কমিটি, ব্লক কমিটি সব ঘোষণা করেছেন। আপনারা দেখে নিন যে তিনার প্যাডে, আমাদের জেলা সভাপতি হাবিব পারভেজের প্যাডেই আপনাদের টাউন কমিটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওরা পূর্ব পাড়ের 13টি বিষয়ে কিছু বলবো না, দেখুন প্রত্যেকটা কথা হচ্ছে যে আমি একটা কথাই বলবো যে আমাদের বিধায়ক জাকির হোসেন মহাশয় এবং আমাদের জেলা প্রেসিডেন্ট হাবিব পারভেজ অলরেডি কালকে একটা সম্মিলিত প্রেস কনফারেন্স করে রাজ্যের অনুমতি নিয়ে তারা কমিটি ঘোষণা করেছে। আমার নাম জনি শেখ, আমি যুব তৃণমূল কংগ্রেস টাউনের কোঅর্ডিনেটর। তাহলে কোনটা ঠিক বলে আমরা ভাবব, এইটা তো আপনাদেরকে ভাবতে হবে যে একটা পূর্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যখন একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিবে সেটার মূল্য বেশি হবে না আমি যেটা লিখে করবো সেটার মূল্য বেশি, সেটা আপনারা নির্ধারণ করবেন। থ্যাংক ইউ। যে ব্লকের যুব সভাপতি তিনি ওই যে বলছেন কোঅর্ডিনেটর বলে তো কোনো কিছু হয় না তৃণমূল কংগ্রেসের দলে, তো সেটাই ঘোষণা করা হয়েছে কি বলে? দেখুন, একটা আমাদের দলের গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্রের নিয়ম এখন কিন্তু কোনো আমরা যারা লিডার হয়েছি কাউকে লিডারশিপ দেওয়ার আগে বিভিন্নভাবে আইপ্যাকে করে ভেরিফিকেশন করে, ভেরিফিকেশনের ভিত্তিতে দল অনুমোদন দেয়। বিশেষ করে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সেই মমতা ব্যানার্জি এবং যুব নেত্রী শাওনি ঘোষ তাদের অনুমোদনে জেলায় আসে, জেলা সেটাকে আবার প্রেস কনফারেন্সের মাধ্যমে ডিক্লারেশন করে। তবে হ্যাঁ, এটা ঠিক যে রাজ্যের মধ্যে প্রথম কোঅর্ডিনেটর করা হয়েছে। তো কোঅর্ডিনেটরটা কেন করা হয়েছে এটা অবশ্যই যুব সভাপতি বলতে পারবে, আমাদের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী জাকির সাহেব বললেন যে এটা যে কোঅর্ডিনেটরটা করা হয়েছে সেখানে দলের একটা সমন্বয় রাখার জন্য। জনিদা অবশ্যই সাংগঠনিক ছেলে, আমরা একসঙ্গেই রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি থেকে উঠে আসা, কিন্তু অ্যাপ্রুভাল হয়ে আছে যুব সভাপতি সামিউল ইসলাম এবং অ্যাপ্রুভাল রাজ্যের কিন্তু সে সহসভাপতি আশিক ইকবাল, তারা কিন্তু গঠনতন্ত্র মেরে যে দলের সিস্টেম সেটা কিন্তু অবশ্যই পালন করবে, সেই জায়গায় কোনোরকম কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এবং কোঅর্ডিনেটর যেহেতু আমাদের এখানকার জঙ্গিপুর বিধানসভার রাজনৈতিক অভিভাবক জাকির সাহেব, তিনি যেহেতু প্রয়োজন মনে করেছেন যে দলের একটা সমন্বয় দরকার, সেই কারণে সেই পোস্টটা তিনি একটা করার জন্য জেলাকে পাঠিয়েছেন, জেলা করেছে কিন্তু রাজ্য করেনি, কিন্তু রাজ্য অ্যাপ্রুভাল যে দুজন আছে তারাকে নিয়ে জনিরা একসঙ্গে কাজ করবেন। আমাদের প্রিয় বিধায়ক তো বলে দিলেন যে আমাদের দলের মধ্যে কোনো গোষ্ঠী নেই, তবে হ্যাঁ ভুল বোঝাবুঝি যে জায়গাটা আছে গঠনতন্ত্রের যেটা সিস্টেম আমি আপনাদের সামনে তো বলে দিলাম, আমি রাজ্য সাধারণ সম্পাদক হিসাবে ওদেরকেও একসঙ্গে বলবো, যেহেতু আমাদের প্রিয় বিধায়ক জাকির সাহেব তাকে পদটা দিয়েছে এই কারণে যাতে আগামী দিনে যুব সম্প্রদায়ের মধ্যে একটা উন্মাদনা আসে, এই কারণে এই পদটা সৃষ্টি করা হয়েছে, তবে রাজ্যের মধ্যে প্রথম। তবে রাজ্য অ্যাপ্রুভাল নয়, আমি বারবার বলছি রাজ্য অ্যাপ্রুভাল কিন্তু সেই সামিউল এবং আপনারা এআইটিসি পেজে দেখেছেন, আমরা আগামী দিনে এই পোস্টটাকে যাতে আবার রাজ্যের কাছে আপিল করতে পারি সেটা আমি দেখব। থ্যাংক ইউ। আপনার নাম? আতাবুল হক, রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক। মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আমরা কাজ করি, মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে করবে যে পদে আছে সে আমাদের তৃণমূলে কোনো যুব সভাপতি যারা আছে তারা যুব সভাপতির কাজ করবে, যে যাকে পদ দেবে সেই পদে কাজ করবে, এবং আমি একজন এমএলএ হিসাবে সকলেরই কাজ করবো, একজন চেয়ারম্যান আছে সকলের জন্য কাজ করবে, এবং আমাদের কাজ হবে এরকম। মাননীয় মুখ্যমন্ত্রী যে সুনাম হবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সুনাম হবে, সেটাই আমরা কাজ করবো। আমাদের চাপানোর বলে কিছু নাই, আমাদের যে কোনো গোষ্ঠী নেই, আমাদের গোষ্ঠী নেই, আমরা সকলকে সম্মান দিয়ে চলি, এটাই তার নাম তৃণমূল। আমরা সকলকে চাই, সকলকে মানুষকে নিয়ে চলি, এবং প্রতিটা মানুষের যে উপকৃত হয় সেই কাজ করার চেষ্টা করি এবং আগামী দিনে করবো, এবং যুব সভাপতি হোক আর এই টাউন সভাপতি হোক সকলের সম্মান আছে, মহিলা হোক সকলের সম্মান আছে, এবং কোঅর্ডিনেটর হোক এবং যে হোক আমরা কোনো লোককে অসম্মান করতে চাই না, দল যাকে যে পদ দেবে সেটাই আমাদেরকে আসল,
এবং আমরা চাইব আপন আপন জায়গায় সবাই ঠিক, এবং আমরা আমি আছি, চেয়ারম্যান আছে, এবং আমাদের সাধারণ সাহেব আছে, রাজ্যের সাধারণ সম্পাদক যুব, সকল মিলে আমরা একসাথে হয়ে কাজ করব এবং দলকে এগিয়ে নেওয়ার জন্য সেই বার্তা, এবং দল যাকে গিয়ে আক্রান্ত সেটি আমার থেকে মাথায় দেব। দাদা, যুব সভাপতির বক্তব্য হচ্ছে কোয়ার্ডিনেটর বলে কোনো কিছু হয় না, কালকে প্রেস মিটে বলেছে, তো কোয়ার্ডিনেটর করা হয়েছে এখানে, তো কোনটা ঠিক? আমি দেখেন একবার এতে আমি বিতর্কতে যাব না, যুব সভাপতি জানি এবং রাজ্য জানি, আমি দল যেটা আমার পারমিশন দিয়েছে বা স্টাম্প মারবে সেই আমার দলের নেতা, তাই আমি বিতর্কিত নয়, আমি চাইব যেটা রাজ্য করবে সেটা দিয়ে আমার প্রাধান্য, আজকে কোনো রকম আমরা বিতর্কিত নেই। আজকে দুই যুব সভাপতি সহসভাপতি তারাও এসেছিলেন আর নতুন কমিটির সবাই এসেছিলেন, তাদেরকে কী বার্তা দিলেন স্যার? সবাই মিলে আমরা এক কাজ করবো, আমরা সকলেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং বিশেষ বন্ধুবান্ধবের জন্য, এবং আমাদের সাইনি ঘোষ আছেন আমাদের যুবনেত্রী, ও যেভাবে নিয়ে দিতে সেভাবেই কাজ হবে, এবং আমরা চাইব যে সকল মিলে মানুষের কাজ করবে, এই জন্য নেতৃত্ব আমাদের পদ নিয়ে কিন্তু পক্ষে গর্ব দেওয়া হবে, আমাদের আরও নরম হতে হবে, আরও মানুষকে ভালো সাথে দিতে হবে, এটাই আমাদের কাজ। আমাদের জন্য কী পদ হচ্ছে সেটা নয়, আমাদের ইচ্ছা থাকবে মানুষের জেনে কাজ হয়েছে, মানুষকে জেনে প্রাধান্য দিতে পারে সেটাই আমাদের কাজ, সেই নেতৃত্ব। স্যার, তাহলে আজকে দুটো কমিটি যারা ছিল সবাই কাজ করবে একসাথে মিলেছে? দুটো নয়, দশটা কমিটি যে থাকে, আপনারা জানেন মাইনরিটি আছে, আপনারা জানেন মহিলা আছে, আপনারা জানেন টাউন আছে, আপনারা জানেন মহিলা নেতৃত্ব আছে, মহিলা যুব আছে, সকল মিলে কাজ করবে, আমরা চাই সকল মিলে ইনভলভ হয়ে মানুষের কাজ করতে হবে, এটাই আমাদের লক্ষ্য। আমরা চাই মানুষকে যেন পরিষেবা দিতে পারে, এটাই আমাদের লক্ষ্য, আমাদের পদটা লক্ষ্য নয়, মানুষকে সার্ভিস দেওয়া।